আসসালামু আলাইকুম অপূর্ব সুন্দর দেখতে আর খেতে হয় ভীষণ মজার এমন একটা পিঠা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি মাত্র এক টুকরো মাছ আর ময়দা দিয়ে এই নাস্তাগুলো আমি বানিয়েছি বিশেষ অতিথি আপ্যায়নে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে খুবই চমৎকার হয় দেখতে আমি এই পিঠাগুলো বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি চাইলে আটা দিয়েও বানাতে পারেন তারপরে চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপরে হাত দিয়ে একটু ডলে ডলে তেলের সাথে ময়দা ভালো করে একটু মিশিয়ে নিব যখন দেখবেন যে এভাবে হাত দিয়ে চাপ দিলে দলা পাকানো যাচ্ছে তার মানে এটা একদম রেডি এরপরে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে পানি দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে তাই একটা ডো তৈরি করে নিব। এরপরে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে এরপরে আমি এক টুকরো ইলিশের লেজ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি আর এর কাটাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে যে ইলিশ মাছের লেজে নিতে হবে তা কিন্তু নয় অন্য যে কোনো মাছ দিয়ে পিঠাটা বানাতে পারেন তারপরে আমি দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভেঙে নিয়েছি তো মরিচটা এভাবে করে ভেঙে নেওয়ার পরে আমি কিছু কাঁচা মরিচ আর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়েছি চাইলে পেঁয়াজটা পারে আর সামান্য আর একটু লবণ দিয়ে আবার একটু দলে নিয়েছি এবারে আমি কাটা বেছে নেওয়া মাছগুলো দিয়ে আবার একটু মেখে নিব চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন এবং ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করে দিতে পারেন কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে দেখা যাবে যে ময়দার খামিরটা আর অনেকটা সফট হয়ে গেছে তারপর আমি ছোট একটা লেচি কেটে নিয়েছি আর একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে রুটিটা এরকম একটু লম্বাটে টাইপের হবে তারপরে মাছের পুর আমি পরিমাণ মতো এই রুটির মাছ বরাবর দিয়ে দিচ্ছি তারপরে আমি আরও একটা রুটি বেলে নিয়েছিলাম আর এই রুটিটা কেটে ছোট একটা টুকরা এর উপরটা এভাবে কাবার করে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর একটা ছুরি সাহায্যে আমি এভাবে এই সাইড দিয়ে ছয়টা দাগ কেটে দিচ্ছি এই দুই সাইডে এভাবে করে কেটে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে বানাচ্ছি এটা খুবই সহজ দেখতে পাচ্ছেন এভাবে করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে প্রয়োজনে সামান্য একটু পানি দিতে পারেন এভাবে করে এক সাইড দিয়ে দিচ্ছি আর লেজের যে অংশটা এখানে আমি একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি তো দেখতে আরও সুন্দর দেখা যাবে তারপরে আমি একটা লবঙ্গ লাগছে আমার এই মাছের চোখটা বানানোর জন্য তো আমি সেম প্রসেসে আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক ছোটো বাচ্চারা আছে মাছ খেতে চায় না তো তাদেরকেই পিঠা বানিয়ে দিতে পারেন অবশ্যই খুব পছন্দ করে খাবে তো সেক্ষেত্রে ঝালটা অবশ্যই কমিয়ে দিতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে যেটা দেখতে সুন্দর হয় মানে যেই নাস্তাটা বা যে খাবারটা তো সেই খাবারটা খাওয়ার প্রতি তাদের আগ্রহটা অনেক বেড়ে যায় আমার এখানে এক কাপ পরিমাণ এবং একটা মাছে বড়ো সাইজের এরকম তিনটা মাছ পিঠা হয়েছে তো আপনারা যদি আরও বেশি করে বানান তো সেক্ষেত্রে পরিমাণটা সেই অনুপাতে আরও বাড়িয়ে নিতে হবে এখন আমি একটা কাটা চামচ দিয়ে এই লেজের এখানে এভাবে করে একটু ডাক টেনে দিচ্ছি এতে করে দেখতে আরও সুন্দর দেখাবে তারপরে আমরা বাকিগুলো এভাবে করে বানিয়ে নিব এবারে ভাজার জন্য ফ্রাইং প্যানে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন একটা একটা করে দিয়ে দিবো আর এগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে যে পুর দিয়েছিলাম এই পুরটা ভালোভাবে কুক হবে এবং ভিতরটা অনেক জুসি হবে ভীষণ মজার হয় খেতে এই নাস্তাগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ